আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভ্লগটি শুরু করছি। আর এখন সকাল ঠিক না, প্রায় দুপুর হয়ে যাচ্ছে, 12টার মতো বাজে। আর হচ্ছে আমরা একটু এসেছি আমার বাসার নিচে আমাদের কোরবানির গরু দেখতে। এটা আমাদের কোরবানির গরু, এটা গতকালকে কেনা হয়েছে। আর আগামীকাল তো ঈদ, আজকে ঈদের আগের দিন, অর্থাৎ আজকে 31শে জুলাই। তো ঈদের আগের দিন মানে তো আসলে ঘরের কাজে শেষ নেই, যেমন রান্নাঘর সামলাতে হয় তেমনি ঘরের ঘরের কাজ। আর ঈদের আগে আসলে ঈদের জন্য সবাই একটু ঘরের একটু চেঞ্জ করতে চান, সেটা আমিও করি। আর এজন্যই আমি একটু ঘরের ডেকোরেশনগুলো একটু একটু হালকা চেঞ্জ করছি, যেমন ফুলদানিগুলো হয়তো অন্য কোথাও ছিল সেটা এখানে নিয়ে এসে রাখছি। আর আমি একটি DIY করেছিলাম ওয়াল হ্যাঙ্গার, এটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম, আপনারা সবাই দেখেছেন। এটাকে আমি এখন এখান থেকে সরিয়ে ফেলবো। আর এখানে আমি একটি ওয়াল ম্যাট দিব, এটা আমি মেইন গেটের দরজার সাথে লাগিয়ে দিব। মাঝে মাঝে একটু আসলে ঘরের ডেকোরেশন চেঞ্জ করলে একটু ভালো লাগে। আর দেখুন, এটা একটি তার্কিশ ওয়াল ম্যাট, এটা আমার হাজব্যান্ড তুরস্ক থেকে এনেছিল, এটা আমার খুবই পছন্দের একটি ওয়াল ম্যাট। ওয়াল ম্যাট একটু খুলে গিয়েছিল তাই খুলে রেখেছিলাম, এখন লাগিয়ে দিলাম। একটা আঠা দিয়ে জোড়া দিয়ে আটকে লাগিয়ে রাখলাম। আর দেখুন, এই ওয়াল হ্যাঙ্গার যে আমি তৈরি করেছিলাম, এটা আমি এখন এই দরজার সঙ্গে ঝুলিয়ে দিচ্ছি, এটা আমার হাজব্যান্ডকে দিয়ে করাচ্ছি। আর দেখুন আমার বারান্দার এই টপটার কি অবস্থা, এখানে মানি প্ল্যান্ট গাছ ছিল, এই গাছটা ছিল আসলে আমার গেটের ভিতরে, সিঁড়ি গেটে সুরেকের ওই পাশে ছিল, এটা আমার তেমনটা চোখে পড়েনি। আর এখন যেহেতু বাড়িটার বের হওয়া হয় না, তাই আসলে এই গাছটার যত্ন নেওয়া হয়নি, মরে এই অবস্থা। আজ কয়েকদিন হলো ভাবছি যে গাছটা একটু ঠিক করব, খুলে ফেলে নতুন গাছ লাগাবো, কিন্তু আসলে সময় পাচ্ছিলাম না। আর আরেকটি দেখুন টপ, সেটারও কেমন হয়ে গেছে, গাছের বাড়তি পাতা, ডাল গজিয়ে মরা পাতা, তো এগুলি পরিষ্কার করছি। তো বন্ধুরা, আমি হচ্ছে আজকে একটু চিকেন বার্গার করব, আর সে কারণে তার এই মেরিনেট করে রাখার জন্য একটু কিচেনে আসলাম। তো আমি মাংস, মুরগির বুকের মাংস টুকরো করে কেটে তার মধ্যে আমি আদা রসুন বাটা আর হচ্ছে গরম মশলার গুঁড়া দিচ্ছি, সাথে দিচ্ছি সয়া সস দিব, আর হচ্ছে লেবু রস দিব, আর দিয়ে এটাকে ব্ল্যাক পেপার আর লবণ খুব সামান্য দিতে হবে, কারণ এখানে কিন্তু হচ্ছে সয়া সসে প্রচুর লবণ থাকে। এগুলো সবগুলো দিয়ে আমি এক ঘন্টা কিছুক্ষণ সময় মেরিনেট করে রেখে দেবো, তারপর বিকেলে এটাকে আমি ভেজে ফেলবো, যখন সময় পাই তখন ভেজে ফেলবো, আর সন্ধ্যায় আমরা খেয়ে ফেলবো। আর হচ্ছে একটু লেবু দিচ্ছি এর মধ্যে চিপে। আর বার্গার তৈরির জন্য আসলে খুব বেশি একটা লাগে না, এই চিকেনটা তো এতেই অনেক টেস্ট হয়। আর দিয়ে দিচ্ছি টমেটো ক্যাচাপ। বন্ধুরা, আমি কিন্তু এই চিকেনটা মেরিনেট করে রেখে আমি হচ্ছে তারপরে এটা এক ঘন্টা মাখিয়ে রাখবো, তারপর এটা ভেজে রেখে দিলে যে কোনো সময় বার্গার তৈরি করা যায়। আর হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করব আজকে আমি সারাদিন কী কী ফুল গাছের ফুলের টব রিসাইকেল করলাম, যে কী কীভাবে সব আপনাদের সঙ্গে দেখাবো, আপনারা আমার সাথে থাকুন। আর হচ্ছে আমার বারান্দায় কীভাবে আমি সব সাজিয়েছি সব আপনাদেরকে দেখাবো, আমার সঙ্গে না থাকলে কিন্তু দেখতে পারবেন না। তো দেখুন, আমি এক ঘন্টা মাখিয়ে রাখার পর এটা হালকা তেলের উপর হালকা আঁচে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি, এটা ঢেকে ঢেকে প্রায় 8-10 মিনিট সিদ্ধ করলেই হয়ে যাবে। তো তারপর পরে আমরা এটাকে খেয়ে নিব। আমি বার্গার তৈরির কাজটা একবার শেষ করেই নেই, তারপর আপনাদেরকে নিয়ে যাব আমি সারাদিনে কী কীভাবে গাছের ফুলের টবগুলি কালার করা এবং সেগুলো ডেকোরেশন সব আপনাদের সাথে শেয়ার করব। তো আমি বার্গারের উপরে কিন্তু আমি আগে মেয়োনিজ দিয়েছি, তারপর দিচ্ছি টমেটো ক্যাচআপ, আর এরপর এই চিকেন কিমাগুলো দিয়ে দিচ্ছি, আর তারপর দেব শসা স্লাইস, আর হচ্ছে তার উপরে আরেকটু মেয়োনিজ আর টমেটো ক্যাচাপ দিয়ে বাস রেডি হয়ে যাবে। আমার মেয়েদের কিন্তু এই বার্গারটা ঘরের তৈরি, হাতে তৈরি বার্গারটা ওদের অনেক ভালো লাগে, যেহেতু এখন বাইরে খুব একটা যাওয়াই হচ্ছে না, আসলে বাইরের বার্গার টার্গার তো এখন আসলে অ্যালাউই করছি না, তাই যতটুকু পারি ঘরেই করে দেওয়ার চেষ্টা করি। তো আমার বার্গার তৈরি রেডি, আমরা এখন খেয়ে নিব, আর তারপর আপনাদের সাথে শেয়ার করব কী কীভাবে আমি ফুল গাছের যত্ন করলাম।
আসলে ফুল গাছের এই টবগুলো আমি কালার করতে আরো অনেক আগে চেয়েছিলাম, কিন্তু আসলে একদম সময় হয়ে ওঠেনি। কি আর করা, এখন ঈদের আগের দিনই করতে হচ্ছে। আসলে কালার করার পর একটু শুকানোর সময় দিতে হয়, কিন্তু আসলে সে সময়টা হাতে নেই। কালার করে আমি আসলে বারান্দায় রাখবো, জানি না বৃষ্টি আসলে তো ধুয়ে যাবে। যাই হোক, আমি এখন গাছের পুরনো পাতাগুলি সব কেটে ফেলছি, কেটে ফেলে এবার এই ফুলের টবগুলি কালার করব। আর আপনারা তাহলে দেখুন। আমার কিন্তু কালার করা শেষ। দেখুন, আমি ঘরের আমাদের মেইন গেট দিয়ে বের হওয়ার পথের যে স্পেসটা, আমি সেখানে এটাকে রেখেছি। আমি আড়ং থেকে কিনেছিলাম একটা স্ট্যান্ড, সেই স্ট্যান্ডের উপর বসিয়ে এই গাছটাকে রেখেছি, টপটাকে রেখেছি, আর উপরে সাদা স্টোন দিয়েছি। কেমন লাগছে দেখুন। আসলে ঘরের কর্নারে এক পাশে যদি এরকম কোনো মানি প্ল্যান্টের গাছ কিংবা যে কোনো গাছ রেখে দিলে আসলে ঘরের পরিবেশটাই চেঞ্জ হয়ে যায়, খুবই ভালো লাগে। এরপর আমি আরেকটা গাছের রিসাইকেল দেখাবো। আমি যে দেখালাম যে গাছটা মরে গিয়েছিল, সেই গাছটার টপটা আমি হচ্ছে সব তুলে ফেলে সেটাকে কালার করে ফেলেছি। এরপর এটাকে আমি আরও কিছু মানি প্ল্যান্টের আমার লম্বা পাতা আছে সেটাকে আমি এখানে লাগিয়ে দেবো। কীভাবে লাগালাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর এটি আরেকটি টপ, এটাও আমি কালার করেছি। আমি যে কয়টা ছিল মোটামুটি চেষ্টা করেছি আর কি, যতটুকু সময় কুলাতে পারি কালার করতে। আজকে সারাদিন আসলে আমার এভাবেই গেল, ঘরের কাজে চলে গেল। যা কি আর করা, তবুও একটা আনন্দ যে ঈদ উপলক্ষে করছি। আমার ঘরে ঘরে রান্নাঘরে কি বারান্দা সব পরিবেশটা চেঞ্জ হচ্ছে, একটু নিউ লুক লাগবে দেখতে, এটাই একটা বড়। আর আমি যে টপ কালার করেছিলাম সেখানে দুটা কালার যাতে ভালো সুন্দরভাবে মিলে যায়, আঁকা বাঁকা না হয়, সেজন্য আমি একটি ব্ল্যাক টেপ লাগিয়ে তারপর কালার করেছি। দেখুন একদম লাইনটা ঠিক রয়েছে, এই তো। আর এরপর আমি হচ্ছে ওই একটি মানি প্ল্যান্টের লম্বা ডাল ছিল, এটাকে আমি এবার পুঁতে দিব। কিভাবে এটাকে লাগাবো আপনারা দেখুন। আর এটা কিন্তু হচ্ছে যে মানি প্ল্যান্ট গাছ এমনি অনেকদিন হয়ে গেলে এমনিতেই কিন্তু এরকম লম্বা ডাল ঝুলে যায়। আর ডালটাকে আমি সরাসরি লাগিয়ে ফেলবো, নিচে যে শিকড়গুলো বের হয়েছে সেগুলো মাটির মধ্যে দিয়ে। মানি প্ল্যান্ট কিন্তু খুব যত্ন করতে হয় না, এমনিতেই বেশ ভালো হয়। আর আমি কিন্তু এই ফুলের টপটার ভিতরে যে স্ট্যান্ডটা রেখেছি এটা কিন্তু একটা পুরনো তোয়ালে দিয়ে পেঁচিয়েছি, একটি লোহারটি রড ছিল, সেই রডের সঙ্গে চারদিকে তোয়ালে দিয়ে পেঁচিয়ে এই গাছটা কীভাবে এভাবে আমি পেঁচিয়ে দিচ্ছি। আর যখন আমি পানি দিব তখন কিন্তু আমি গাছের এই তোয়ালেটাকে ভিজিয়ে দিব, তাহলে গাছটার পাতাগুলি খুব তাড়াতাড়ি বড় হয় আর এখান থেকেও গাছ কিন্তু খাবার পায়। আর দেখুন আমি ভাবে পেঁচিয়ে দিচ্ছি, গাছটা যখন আরও লতা পাতা বের হবে সে তখন দেখতে আরও সুন্দর লাগবে, আরও ঘন হবে। আর আমি ওদিকে আরেকটি ডাল লাগাচ্ছি, দুটো ডাল পাশাপাশি লাগিয়ে দিচ্ছি। আপনারা যদি এরকমভাবে গাছ লাগাতে চান তাহলে এরকম বড় লম্বা ডাল না থাকলেও চলবে, ছোট্ট মানি প্ল্যান্ট লাগিয়ে দিলে ওইটা আস্তে আস্তে বেয়ে বেয়ে বড় হয়ে যাবে, পাতাগুলোও বড় হবে। আর ছোট ছোট প্ল্যান্ট লাগালে সেটা যদি বড় হয়, এর সঙ্গে পেঁচিয়ে বড় হয়, সেটার পাতাগুলি আরও বড় থাকে, কারণ এটা তো আমি আমার ঝুলনো গাছ থেকে কেটে নিয়েছি, পাতাগুলি তেমন একটা বড় না। আর আরটা লাগিয়ে দিচ্ছি, এভাবে দেখুন কেমন লাগছে। তো বন্ধুরা, আজকে আমার ব্লগটি কেমন লাগলো, এই শুধু গাছ নিয়ে আসে আজকের ব্লগে, টব রং করা, গাছ লাগানো, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হচ্ছে লাইক অবশ্যই দিবেন আমার, কিন্তু দেখুন এটা লাগানো শেষ, ভালোই লাগছে না দেখতে। এটা যখন আরও বেশি পাতা গজাবে তখন আরও সুন্দর লাগবে দেখতে। আমার আগের গাছটা কিন্তু বেশ অনেক ঘন ছিল, ভিতরের নিচে মাঝখানের এই স্ট্যান্ডটি তেমন দেখা যেত না, কিন্তু আসলে গাছটা অবহেলাই মারা গেছে। এই তো হয়ে গেছে, এবার গোড়ায় পানি দিয়ে ফেলবো। আমার বারান্দায় দেখুন এই টবগুলো কালার করেছিলাম, এবার আমি এগুলোকে বারান্দায় রেখেছি। আর একটি আমি আমার মেয়ের একটি খেলনা এখানে রেখে দিচ্ছি, দেখতে ভালো লাগে।
বন্ধুরা, আজ তাহলে এ পর্যন্তই। সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শেষ করছি। সবাই ভালো থাকুন, সবাই সুন্দরভাবে ঈদ উদযাপন করুন, সতর্কতার সঙ্গে সবাই ঈদ উদযাপন করুন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।